আজ বৃহস্পতিবার 16ই জ্যৈষ্ঠ 2024 সালের 30শে মে। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নমা। সূর্যের আলো থাকাকালীন এই মন্ত্রটি 108 বার জপ করে দিন শুরু করুন। দেখুন, পরিবার বলুন, বিবাহ বলুন, সন্তান সন্ততি, ধর্মীয় জ্ঞান, আধ্যাত্মিক চিন্তন চেতনা, সম্পত্তি এবং শিক্ষা, এবং এরই সাথে কিন্তু আমাদের নিজস্ব যে ব্যক্তিগত সত্তা, সবই কিন্তু ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি, যাকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। জন্মচক্রে বৃহস্পতি দুর্বল হলে অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। বৃহস্পতিবার নিরামিষ খান, মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, এবং বৃহস্পতিবার করে মুসুর ডাল কলা খাওয়া থেকে নিজেদের বিরত রাখুন। বৃহস্পতি রাশি পরিবর্তনের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে, খরচ বাড়বে, আয়ের উত্থান হবে, যার কারণে বিলগুলির তত্ত্বাবধান কিন্তু আজ আপনাদেরকে করতেই হবে। চাকরিজীবী যারা আছেন তাদের তো অফিসের পরিবেশ বেশ, রাজনীতিবিদদেরও বেশ, শিক্ষার্থী বিদ্যার্থীদেরও বেশ। আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ সব কাজ বাদ ছেড়ে শৈশবকালে যে ধরনের ক্রিয়াকলাপ করতে পছন্দ করতেন সেগুলিই করতে আজ আপনারা চাইবেন। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজ ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন।